আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি আল্লাহর মধ্যে তোমরা ভালো আছো আমি জিএম শামসুল আরেফিন প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন আজকে তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সিলেবাসে যে বিষয়গুলো আছে দেখো যে প্রথম অধ্যায় বিপণন পরিস্থিতি এখানে শিক্ষণফল উল্লেখিত শিক্ষণফল বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবে বিপণনের ক্রম বিকাশ ব্যাখ্যা করতে পারবে বিপণনের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারবে বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে বিক্রয় বিপণনের মধ্যে পার্থক্য ব্যবহার করতে পারবে বিপণনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে তাহলে প্রথমে আমরা বিপণনের ধারণা প্রসঙ্গে আমরা চলে যাই বিপণন কি হোয়াট ইজ মার্কেটিং বা বিপণনের ধারণা কি হোয়াট ইজ কনসেপ্ট অফ মার্কেটিং এই যে আলোচনা করব এই আলোচনার মধ্যে তোমাদের কিন্তু অনেক নয় ব্যক্তি প্রশ্নের উত্তরও থাকবে এই জন্য মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং ক্লাসটা দেখে ক্লাসের আলোচ্য বিষয়গুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবা দরকার হলে কাগজ কলম নিয়ে অধ্যায় ভিত্তিক নৈবেদ্যিক প্রশ্নের উত্তরের সমাধান খুঁজে পাওয়ার জন্য তোমরা বিশেষ বিশেষ বিষয়গুলো তোমরা লিখে রাখবা যা পরবর্তীতে তোমাদের নৈবেদ্যিক প্রশ্নের উত্তরের উত্তরে উত্তর দিতে সাহায্য করবে বিপণন বা মার্কেটিং শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আমরা হরহামেশা এই শব্দটি ব্যবহার করি অথবা শুনি দোকানে বা শপিং মলে বা শপিং সেন্টারে কিছু কেনাকাটা বা শপিং করতে গেলে আমরা অনেকেই বলি মার্কেটিং করতে গিয়েছিলাম যা সম্পূর্ণ ভুল তুমি কিন্তু একজন কমার্সের স্টুডেন্ট তুমি প্রোডাকশন ম্যানেজমেন্টের মার্কেটিংয়ের স্টুডেন্ট তোমার মুখ দিয়ে কিন্তু অন্যান্যরা যে ভুল কথাটা বলে সেই কথাটা কিন্তু তোমাদের মুখ দিয়ে ব্যক্ত হওয়া উচিত না এই জন্য আমি এই কথা যে কথাটা এক্ষুনি বললাম যে যে কোনো শপিং মল বা কেনাকাটা বা কোনো কিছুর উদ্দেশ্যে যদি যাওয়া হয় বলা হয় আমরা মার্কেটিং করতে যাচ্ছি কিন্তু এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল অনেকেই আবার মার্কেটিংয়ের ধারণা বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ বলে মনে করেন যা মোটেও সঠিক নয় অনেকে আবার মার্কেটিংয়ের ধারণা বিক্রয় এবং বিজ্ঞানের মধ্যে বিক্রয় এবং বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকে যে ধারণাটাও সঠিক নয় প্রকৃতপক্ষে বিপণনের ধারণাটি অনেক ব্যাপক বা বিস্তৃত ব্যাপক বা বিস্তৃত মানে এর পরিসরটা অনেক বড় অনেক বড় ক্ষুদ্রত্বে ব্যবহৃত হয় না একটি মানুষ ধরো মার্কেটে যাচ্ছে একটি একটা বা দুটো বা তিনটা জামা কাপড় হোক বা পোশাক পাতি হোক বা খাদ্য দ্রব্য কেনার জন্য এই সীমিত পরিসরকে মার্কেটিং বলা যাবে না মার্কেটিং হলো ব্যাপক পরিসরে যে বিষয়টা ক্রয় করা বা বিক্রয় করা হয় তাকে মার্কেটিং বলা হয় মানুষের প্রয়োজন অনুসন্ধান থেকে শুরু করে তার সন্তুষ্টি বিধান এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য করা সব কাজই বিপণন অন্তর্ভুক্ত মানে মার্কেটিং এর অন্তর্ভুক্ত এবারে চিন্তা করো মানুষের প্রয়োজন অনুসন্ধান থেকে শুরু করে মানুষের প্রয়োজনের অনুসন্ধান থেকে শুরু করে মানে মানুষের কোনটা চাহিদা আমার কি চাহিদা তোমার কি চাহিদা সেই চাহিদাটাকে অনুসন্ধান করতে হবে এই অনুসন্ধান থেকে শুরু করে তার সন্তুষ্টিবিধ এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য প্রাতিষ্ঠান একটা প্রতিষ্ঠান কিন্তু একটি ব্যক্তি না প্রতিষ্ঠান একটা ব্যাপক পরিসরে বোঝানো হয়েছে এই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সব কাজের সমষ্টিকে বিপণন বা মার্কেটিং বলে তাহলে মার্কেটিং কি বা শপিং কি তোমরা বুঝতে পেরেছ শপিং হলো সীমিত পরিসরে ক্রয় বিক্রয়কে শপিং বলে আর ব্যাপক পরিসরে ক্রয় বিক্রয়কে মার্কেটিং বলে আড়াআড়ি সোজাসুজি এইভাবে তোমরা বোঝার চেষ্টা করো এইবার ল্যাটিন দেখো ল্যাটিন মার্কাটাস ল্যাটিন শব্দ মার্কাটাস মার্কেটার শব্দটি ল্যাটিন থেকে ইংরেজি মার্কেট মার্কার সরি ল্যাটিন শব্দ মার্কাটাস থেকে ইংরেজি শব্দ এসেছে মার্কার সরি মার্কেট ল্যাটিন শব্দ মার্কাটাস থেকে ইংরেজি শব্দ এসেছে মার্কেট শব্দের উৎপত্তি
মার্কেট শব্দ থেকে পরবর্তীতে মার্কেটিং শব্দটি এসেছে যার বাংলা অর্থ হলো বিপণন তাই মার্কেটিং শব্দটির উৎপত্তি ধারাবাহিকভাবে যেভাবে দেখানো যায় তা হলো মার্কেটার্স মার্কেট মার্কেটিং মার্কেটাস মার্কেটাস মার্কেট মার্কেটিং মার্কেটাস হলো ল্যাটিন শব্দ মার্কেট হলো ইংলিশ শব্দ আর তা থেকে বিপণনের যে পরিপূর্ণ রূপ সেটা হলো মার্কেটিং মনে করো বই ভাষায় যেটা বলছে মনে করো রাজীব চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়াশোনা শেষ করে এবিসি কসমেটিক্স নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন নিজের গবেষণায় উৎপাদিত নতুন পণ্য নিম পাতার ক্রিম উৎপাদনের জন্য কাঁচামাল হিসেবে নিম পাতা সহ অন্যান্য উপকরণ সংগ্রহ করেন কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে তিনি নিম ফ্রেশ ক্রিম নামে ক্রিম উৎপাদন করে বিএসটিআই গতদিন আলোচনা হয়েছিল না বিএসটিআই আইএসও বিএসটিআই কি আইওএস কি বিএসটিআই উৎপত্তি কিভাবে আইওএস উৎপত্তি কিভাবে কত সালে জন্ম সব কিন্তু আলোচনা কিন্তু গত ক্লাসে হয়ে গেছিল প্রথম পত্রে সেই বিএসটিআই বিএসটিআই এ জমা দিয়ে সনদ সংগ্রহ করেন তারপর সুন্দর প্যাকেজিং করেন এবং ক্রেতা আকর্ষণের জন্য টিভিতে বিজ্ঞাপন দেন বিজ্ঞাপনের তথ্য অনুযায়ী ক্রেতারা পণ্য কিনে এটা উপলব্ধি করে যে তাদের ব্যয়িত অর্থের চেয়ে প্রাপ্ত সুবিধা বেশি তাছাড়া ধর্মীয় উৎসবে ক্রেতাদেরকে উপহার সামগ্রী পাঠান এবং নতুন পণ্যের সংবাদ মেসেজ আকারে পাঠিয়ে তাদের সাথে লাভজনক ক্রেতা সম্পর্ক তৈরি করেন প্রিয় ছাত্রছাত্রীরা রাজীব চৌধুরী এবিসি কসমেটিক্স প্রতিষ্ঠানটি নিম ফ্রেশ ক্রিম নামে নতুন পণ্য তৈরি করে ক্রেতাদের জন্য নতুন ভ্যালু সৃষ্টি করে প্রতিষ্ঠানটি উপহার সামগ্রী ও নতুন পণ্য সংবাদ মেসেজের মাধ্যমে পাঠিয়ে শক্তিশালী এবং লাভজনক ক্রেতা সম্পর্ক তৈরি করে এ পুরো প্রক্রিয়া হলো বিপণন বোঝা গেছে বিপণন কি দেখো ওই রাজীব সাহেব এবিসি কোম্পানি নামে একটি কোম্পানি খুলেছে কোম্পানি খোলার পর তিনি উপলব্ধি করেছে যে এমন কিছু উদ্ভাবন করতে হবে এমন কিছু তৈরি করতে হবে যেটা ক্রেতার চাহিদার মধ্যে পড়বে এবং ক্রেতা সেটা ক্রয় করতে আগ্রহী হবে সেই চিন্তা ভাবনা থেকে শুরু করে সেটা উৎপাদন করার পরে সেটা বিপণনের জন্য বিএসটিআই কর্তৃক সনদ গ্রহণ করা বিএসটিআই কর্তৃক সনদ গ্রহণ করার পর সেই বিএসটিআই মানে কি বলে বিএসটিআই অনুমতি গ্রহণ সাপেক্ষে সেই প্রোডাক্টের নাম নির্ধারণ করা এবং নাম নির্ধারণ করার পর সেটা বাজার করা এবং বাজার করার পর সাথে সাথে মেসেজ বা বিভিন্নভাবে ক্রেতাদের সাথে মানে 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 কঠিন বা কঠোর সুন্দর ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা করে সে পণ্যটা বিক্রির যে ব্যবস্থা এই সম্পূর্ণ সামগ্রিক যে অনেকগুলো কাজ আছে এই কাজগুলো সবগুলো মিলেই কিন্তু বিপণন বা মার্কেটিং আমরা কিন্তু কথা কথা মার্কেটিং মার্কেট করতে যাচ্ছি বা মার্কেটিং করে আসলাম একথা বলা যাবে না আমরা যেটা করি সেটা হলো শপিং আর মার্কেটিং বা মার্কেট কোনটা বোঝা গেছে তাহলে এটাই হলো তোমার বিপণনের ধারণা এইবার বিপণন কি একটু বুঝি বইয়ের ভাষায় কি বলতে যাচ্ছে সাধারণ ভাষায় বিপণন বলতে লাভজনক ক্রেতার সম্পর্ক ব্যবস্থাপকে বোঝায় সাধারণ ভাষায় বিপণন বলতে ক্রেতাদের সাথে লাভজনক সম্পর্ক ব্যবস্থা বা সম্পর্ক তৈরি করাকেই বোঝায় তাই বলা যায় মার্কেটিং ইজ অল অ্যাবাউট উইনিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপস স্পষ্ট করে বলতে গেলে যে প্রক্রিয়া ক্রেতা ভ্যালু সৃষ্টি বিনিময় এবং ক্রেতাদের সন্তুষ্ট করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য বা সেবা উন্নয়ন বন্টন এবং প্রচার কার্যাবলী পরিচালনা করে তাকে বিপণন বলে ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ
companies creates value for customers and build a strong customer relationship in order to capture value from customer in return. Sorry. অর্থাৎ বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার জন্য সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তাহলে আলোচনার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে বা আমরা বুঝতে পারতেছি যে মার্কেট শব্দটি একটি ক্ষুদ্র শব্দ নয়, মার্কেট শব্দটি অনেক বড় এবং বিরাট শব্দ। আমরা যারা কমার্স স্টুডেন্ট, উৎপাদন ব্যবস্থা বিপণনের ছাত্র বা ছাত্রী, আমরা কথায় কথায় মার্কেটিং শব্দটা ব্যবহার করব না, কারণ আমরা সীমিত বয়সের ক্রয়কে বা বিক্রয়কে আমরা মার্কেট মার্কেটিং হিসেবে আখ্যায়িত করব না। মার্কেটিং বা মার্কেট বিষয়টা হলো ব্যাপক পরিবেশ পরিস্থিতি বা এর পরিধি অনেক বিস্তৃত, সেই দিক থেকেই আমরা সেই বিষয়টা বিবেচনা করে কোনটি শপিং কোনটি মার্কেটিং সেটা আমরা বলবো বা আলোচনা করব। কখনোই আমরা এই ধরনের ভুল শব্দ ব্যবহার করব না যে শপিং করতে গিয়ে আমরা সেটাকে মার্কেটিং বলবো। তাহলে উপরে আলোচনা থেকে বিপণনের যে দিকগুলো ফুটে উঠেছে সেগুলো হলো, বিপণন হচ্ছে সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণন কি? সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে ক্রেতা এবং ক্রেতাদের পণ্য তাদের কাছে পৌঁছে দেওয়া এবং সেই পণ্যের ভিত্তিতে ক্রেতারা যে সুবিধা ভোগ করছে বা যে উপযোগ তারা লাভ করছে সেটাকে সামাজিক দিক হিসেবে আমরা বিবেচনা করব বা করি। আর ব্যবসায়িক প্রক্রিয়া হলো কি? ব্যবসায়িক প্রক্রিয়া হলো যে ওই পণ্যটা যথাযথভাবে উৎপাদন করা, গুণগত মান নির্ধারণ করা, মান নির্ধারণ করে ক্রেতাদের কাছে মানে পৌঁছে দেওয়ার জন্য যে কার্যবলী সেই কার্যবলী সহ বাজারকরণ এবং ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন এবং সম্পর্ক সুদৃঢ় করা, এইটা হলো ব্যবসায়িক প্রক্রিয়া। এরপর দুই নম্বরে যেটা হচ্ছে এর মাধ্যমে বিনিময়ে সম্পর্ক স্থাপিত হয়। বিনিময়ের সম্পর্ক স্থাপিত হয় এর মাধ্যমে কিসের সম্পর্ক স্থাপিত হয়? বিনিময়ের সম্পর্ক স্থাপিত হয়। যেমন একজন ক্রেতা বা কনজিউমার যখন একটা পণ্য ক্রয় করবে সে পণ্যটা কিন্তু সে একটা নির্দিষ্ট অর্থ ব্যয়ের মাধ্যমে তোমার কাছ থেকে বা দোকানের কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্যটা ক্রয় করবে। এই পণ্যটা ক্রয় করার ক্ষেত্রে কি করবে? ক্রেতাটা ওই পণ্যটা পাবে এবং তার ভিত্তিতে সে অর্থ ব্যয় করবে। এখানে একটা বিনিময়ের সম্পর্ক তৈরি হয়। তারপর হলো ক্রেতার সন্তুষ্টি বর্তমান বিপণনের মূল উদ্দেশ্য। এই দেখো বিপণন মার্কেটিং এর মেজর এম বা মেজর যে লক্ষ্যটা হলো ক্রেতার সন্তুষ্টি। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে একজন ক্রেতা বা ক্রেতারা যদি পণ্য ক্রয় না করে তখন সেই পণ্যটা উৎপাদন করে উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেতার কাছে পৌঁছে দেওয়া এবং ক্রেতারকে সেটা ক্রয় করতে আগ্রহ তৈরি করতে না পারলে, পৌঁছে দিতে না পারলে বা ক্রয় আগ্রহ তৈরি করতে না পারলে কি হবে? হবে এটাই যে ওই পণ্যটা বিক্রি হবে না। আর পণ্যটা বিক্রি না হলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি ওই উৎপাদিত পণ্য নিজেরাই ব্যবহার করবে? সেটা কি সম্ভব? না। উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে? পণ্যটা ওই ক্রেতা বা ক্রেতা সাধারণকে পণ্যটা সম্পর্কে অবগত করানো এবং পণ্যটা যেন তারা ক্রয় করে সেদিকে লক্ষ্য রেখে পণ্য উৎপাদন করে। এবং অবশ্যই ক্রেতার পণ্য ক্রয় করার পূর্ণ শর্ত হলো ওই পণ্যের গুণগত মান অবশ্যই অক্ষুণ্ণ থাকবে এবং দামের যে বিক্রয় মূল্য সেই মূল্যটার দিকেও নজর রাখতে হবে। তাহলে এখানে কি হবে যে ক্রেতারা এই সেই পণ্য প্রতি যদি সন্তুষ্ট হয়, সে সন্তুষ্ট হলেই কিন্তু পণ্যটা বিক্রি হবে, বিক্রি হলে উৎপাদকের প্রতিষ্ঠান লাভবান হবে। তাই বলা হয়েছে ক্রেতা সন্তুষ্ট হলো মানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা বিপণনের মূল উদ্দেশ্য। তারপর আরেকটা আছে, দেখো এর মাধ্যমে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হয়। এর মাধ্যমে কি সৃষ্টি করা হয়? ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু মানে ক্রয় মানে ক্রেতাকে সর্বোচ্চ পর্যায়ে মূল্য দেওয়া, ক্রেতারা যেন ওই পণ্য ক্রয় করতে আগ্রহী হয় এবং ওই পণ্য ক্রয় করার জন্য যে অর্থ ব্যয় করার মানসিক তৈরি হয়, সবকিছু মিলেই ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হয়। সুতরাং
বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে ক্রেতাদের সাথে সন্তোষজনক উপায়ে বিনিময় সম্পর্ক স্থাপন করা যায়। তাহলে মোটামুটি জেনে রেখো যে চিত্রের সাথে বিপণন দেখানো যে ক্রেতাদের প্রয়োজন ও অভাব এবং বাজারে স্থান অনুধাবন, তারপর হলো ক্রেতামুখী বিপণন কৌশল, তারপর সমন্বিত বিপণন প্রোগ্রাম গঠন যা উৎকৃষ্ট ভ্যালু সরবরাহ করবে, তারপর হলো লাভজনক সম্পর্ক উন্নয়ন এবং ক্রেতাদের সন্তুষ্টি অর্জন, তারপর সর্বশেষে আছে মুনাফা এবং ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু সৃষ্টি। মোটামুটি এটা হলো বিপণনের ধারণা এবং বিপণন কি। আগামী ক্লাসে আমরা এই বিপণনের যে বিষয়গুলো আছে বিপণনের কোন বিকাশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা রাখি তোমরা যেভাবে অনলাইন ক্লাসে তোমরা সম্পৃক্ত থাকতেছো এইভাবে সম্পৃক্ত থাকবে এবং সম্পৃক্ত থেকে ক্লাসের যথাযথ মূল্যায়ন তোমরা করবে, যা তোমাদের এই 2022 সালের পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মাস্ক পরো, জনসংগম এড়িয়ে চলো, হাত স্যানিটাইজার করো আর পরিবারের সদস্যদেরকে হাত সাবান পানি দিয়ে ধৌত করতে বলো, নিজেও ধৌত করো এবং স্যানিটাইজ ব্যবহার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।